শুকা মৌসুমের শেষ লগ্নেও প্রত্যন্ত এলাকাগুলির তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে রাজ্যের একাংশে। সবচেয়ে অবাক হওয়ার বিষয়, সংশ্লিষ্ট এলাকার গিরিবাসীদের জন্য একটি জলের উৎস নির্মাণ করে দিতে পারেনি স্থানীয় প্রশাসন। ঘটনা মুঙ্গিয়াকামী আরজি ব্লকের অধীনে শ্রীরাম খরা এডিসি ভিলেজের 5টি উপজাতি বসতি পাড়া এলাকায়। এডিসি ভোটের প্রাককালে তিপ্রা মথা দলের নেতৃত্বরা স্থানীয় উপজাতিদের জল সংকট মোচনের আশ্বাস দিলেও নির্বাচনের বৈতরণী পার হওয়ার পর 9 মাস অতিক্রান্ত হয়ে গেলেও নেতা বাবুদের অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া দুষ্কর। এই অবস্থায় গিরিবাসীদের জল সংকট মোচন হলো না, উল্টো জল সংকট তীব্র আকার ধারণ করেছে বর্তমানে। আর তিপ্রা মথা দলের নেতাদের দেওয়া আশ্বাসের বাণী বিষবাহ জলের নিচে তলিয়ে গেছে। ঘটনা মুঙ্গিয়াকামী আরডি ব্লকের অধীন শ্রীরাম খরা এডিসি ভিলেজের 5টি উপজাতি বসতি পাড়া এলাকায়। মুঙ্গিয়াকামী আরডি ব্লকের অধীন শ্রীরাম খরা এডিসি ভিলেজের শুভানন্দ পাড়া, কৃষ্ণকুমার পাড়া, রঙ্গিয়া পাড়া, মুলাইয়া পাড়া, ধুনিরাম পাড়াগুলিতে 160 পরিবারের বসবাস, কিন্তু পানীয় জলের উৎস নির্মাণ করে দিতে পারেনি ব্লক এবং এডিসি প্রশাসন। ইনকাই গোটাবো কলমা বাবু মেনে তুয়েল মা বাবু কোনো নসংমা গিয়া কোনো মানে দায়িত্ব সারা আবু কোনো মানে চেয়ার গিয়া ইনকা পাইপর লাইন চজাক আবু মা বা কোনো মানে সমস্যা অনেক তুই তো কাছ কনে তুই মানুগ ইনকা তুই আবু কোনো একটা ভাইরাস ট্রেস গবাং মানে অব হেরুগি রক রুগরুগি গো কি গবাং গো ইনকাতে পারেকটা পাতলার আবা হেরক গবাং মানে আবা হেরুগি ফাই অ তুই নাকি তুই নেই সমস্যা সিং অবাহিকে তো যার ফলে ওইসব এলাকাগুলিতে বসবাসরত উপজাতিদের কপালে বিশুদ্ধ পানীয় জল জোটে না। এজন্য স্থানীয় উপজাতি গিরিবাসী এই অংশের মানুষজনেরা ছড়ার পাশে গর্ত করে সেই নোংরা জল দিয়ে জলতৃষ্ণা নিবারণ করে আসছে দিনের পর দিন ধরে, যার ফলে ওইসব এলাকায় বসবাসরত স্থানীয় উপজাতিদের বিভিন্ন উদর ঘটিত রোগের প্রকোপে পড়তে হয় অহরহ। স্থানীয় উপজাতি অংশের মানুষজনদের দাবি যাতে প্রশাসন তাদের জন্য জলের উৎস নির্মাণ করে দেয়। এখন দেখার এডিসি প্রশাসন সহ ব্লক প্রশাসন সংশ্লিষ্ট উপজাতি মহল্লাগুলোতে জল সংকট মোচনে স্থায়ী ব্যবস্থা কবে নাগাদ করতে সক্ষম হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।